লাইফ সাইকেলের এই মেথডগুলোকে আমরা আবার হচ্ছে অ্যানোটেশন ব্যবহার করে কাজ করতে পারি। দ্যাট মিন্স আমরা এইখানে যে ইমপ্লিমেন্ট করলাম এগুলো এখন আর ইমপ্লিমেন্ট করব না, এবং ইমপ্লিমেন্ট না করলে আমাদের এই মেথড ওভাররাইডেন মেথড দুটারও প্রয়োজন নাই। এবং এইখানে আমাদের ইনিট এবং ক্লিয়ার নামের মেথড আছে, এবং আমরা এইখানে যে অ্যাট্রিবিউটের মাধ্যমে ইনিট মেথড এবং ডেস্ট্রয় মেথড সংযুক্ত করেছিলাম সেটাও আমরা এখন আর ব্যবহার করব না। কারণ হচ্ছে যে আমরা এইখানে অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিয়েছি, কনফিগার করে দিয়েছিলাম এর আগে, এখন আমরা এই ইনিট মেথডটা এবং এই ক্লিয়ার মেথডটাকে অ্যানোটেশন বেসড কনফিগারেশন, অ্যানোটেশন বেসড কনফিগারেশন করার জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে অ্যাট দ্য রেট পোস্ট কনস্ট্রাক্ট, পোস্ট কনস্ট্রাক্ট, এবং আমরা এই এই মেথডের আগে ব্যবহার করব হচ্ছে অ্যাট দ্য রেট প্রি ডেস্ট্রয়। এগুলো জাভা এক্স ডট অ্যানোটেশন থেকে আমরা ব্যবহার করছি। তো যখন আমরা এরকম পোস্ট কনস্ট্রাক্ট এবং প্রি ডেস্ট্রয় এই মেথডগুলোকে কল করব, তখন আমাদের এইখানে অ্যানোটেশনের জন্য একটা কনফিগারেশন, এই বিনের মধ্যে একটা কনফিগারেশন বিন আমাদেরকে অ্যাড করতে হবে, এবং এখানে আমাদের সেই বিনটা অ্যাড করব। এবং এইখানে এই বিনের মধ্যে আমরা একটা ক্লাসকে ডিফাইন করব, এবং এই বিনের মধ্যে যে ক্লাসটা থাকে অর্থাৎ যে ক্লাসটা আমরা ব্যবহার করব সেই ক্লাসটা হচ্ছে আমাদের যে লাইব্রেরি ফাইল আছে, এই লাইব্রেরি ফাইলের মধ্যে আমরা দেখব যে স্প্রিং কনটেক্সট যে লাইব্রেরিটা আছে এই কনটেক্সটের মধ্যে আমরা দেখব যে অর্গ ডট স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট কনটেক্সট ডট অ্যানোটেশন, অর্থাৎ আমরা এই পর্যন্ত আগে লিখব অর্গ ডট স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট কনটেক্সট ডট অ্যানোটেশন ডট, এর মধ্যে আমরা দেখব এই অ্যানোটেশন কনটেক্সটের মধ্যে আমরা দেখব যে এইখানে একটা ক্লাস আমাদের আছে সেটা হচ্ছে কমন অ্যানোটেশন বিন পোস্ট প্রসেসর। আমরা আসলে এই ক্লাসের একটা নাম হচ্ছে কমন অ্যানোটেশন বিন পোস্ট প্রসেসর এইটা। যখন আমরা অ্যানোটেশন বেসড করব, আমরা এটা এখন রান করে দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মেথডটা এবং এই মেথডটা কাজ করছে, এবং এই মেথডটা যে ইনিশিয়ালাইজেশন এবং ডেস্ট্রয় মেথড হিসেবে কাজ করবে সেটা আমরা অ্যানোটেশনের মাধ্যমে কনফিগারেশন করে দিলাম। এবং এই অ্যানোটেশনটা কাজ করার জন্য বিনে আমাদেরকে একটা কনফিগারেশন করতে হবে, সেই কনফিগারেশনের ক্লাসটা হচ্ছে কমন অ্যানোটেশন বিন পোস্ট প্রসেসর। এবং এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যেহেতু আমরা এই বিনের অ্যাকচুয়ালি কোনো অবজেক্ট ক্রিয়েট করছি না, সুতরাং এখানে আমাদের আইডি অ্যাট্রিবিউটটার প্রয়োজন নেই, আমরা সিম্পলি জাস্ট বিনটাকে ক্লাসের মাধ্যমে ডিফাইন করে দেব। এবং এই বিনটাকে আমরা কোথা থেকে ডিফাইন করলাম, আমরা স্প্রিংয়ের লাইব্রেরির মধ্যে দেখতে পাবো যে আমাদের স্প্রিংয়ের কনটেক্সট একটা লাইব্রেরি আছে, কনটেক্সট লাইব্রেরির মধ্যে অর্গ ডট স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট কনটেক্সট ডট অ্যানোটেশন, এর মধ্যে আমরা দেখব যে কমন অ্যানোটেশন বিন পোস্ট প্রসেসর একটা জাভা ফাইল আছে, ক্লাস এই ক্লাসটাকে আমরা ব্যবহার করছি। দ্যাট মিন্স যখন আমরা অ্যানোটেশন ব্যবহার করব তখন আমাদেরকে এই বিনটাকে কনফিগারেশনের সাথে সংযুক্ত করতে হবে, সো দ্যাট এই অ্যানোটেশন এই ক্লাসের মাধ্যমে এই অ্যানোটেশনটা যে কাজ করবে, দ্যাট মিন্স এই অ্যানোটেশনটা যে ইনিশিয়ালাইজেশন এবং এটা যে ডেস্ট্রয় হিসেবে কাজ করবে সেই কনফিগারেশনটার জন্য আমাদের এই ক্লাসটা প্রয়োজন।